আসসালামু আলাইকুম। আজকে আমরা টেস্টিং অফ হাইপোথিসিস নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস রিসার্চ মেথোডোলজি যেটা আমাদের সাবজেক্টটা, সো এখানে আমাদের রিসার্চ করার জন্য বিভিন্ন রিসার্চ হাইপোথিসিস টেস্ট করার দরকার হবে, যেটা যে কোনো রিসার্চারই কোনো না কোনো বিষয়ে হাইপোথিসিস করে। হাইপোথিসিস কী সেটা আমরা জানবো, সেটা কী এবং সেটা কীভাবে টেস্ট করে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব আজকের লেকচারের মাধ্যমে। ফার্স্ট আমরা জানব হাইপোথিসিস কি, হোয়াট ইউ মিন বাই হাইপোথিসিস। হাইপোথিসিসের বাংলা হচ্ছে অনুমান করা, কোনো একটা বিষয়ে ধারণা করা বা অনুমান করা হচ্ছে হাইপোথিসিস। এখন রিসার্চার যখন কোনো একটা কিছু হাইপোথিসিস করে, এই হাইপোথিসিসটা বেসিক্যালি একটা ফর্মাল কোশ্চেন তার। ওকে, এখন এই কোশ্চেনটা সে সাধারণত সলভ করার চেষ্টা করে যে কোনো রিসার্চার। বাট দ্যাট মিনস ফর এ রিসার্চার হাইপোথিসিস ইজ এ ফর্মাল কোশ্চেন দ্যাট হি ইন্টেন্ডস টু রিসলভ। ওকে, এখন এই রিসার্চ হাইপোথিসিস এটা একটা প্রিডিক্টিভ স্টেটমেন্ট। প্রিডিক্টিভ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা সে টেস্ট করার চেষ্টা করে বিভিন্ন সায়েন্টিফিক মেথডের মাধ্যমে। এখানে রিসার্চার চেষ্টা করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ক আছে কিনা সেটা দেখানোর চেষ্টা করে। যেমন আমরা বলতে পারি, স্টুডেন্টস হু রিসিভ কাউন্সেলিং উইল শো এ গ্রেটার ইনক্রিজ ইন ক্রিয়েটিভিটি দেন স্টুডেন্টস নট রিসিভিং কাউন্সেলিং। কি বলছে, বলছে যে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেসব স্টুডেন্টদের কাউন্সেলিং দেওয়া হচ্ছে সেসব স্টুডেন্টদের ক্রিয়েটিভিটিটা ইনক্রিজ করছে যাদের দেওয়া হচ্ছে না তাদের থেকে। দ্যাট মিনস আমরা এটা একজন রিসার্চার একটা স্টেটমেন্ট, সে এটা একটা হাইপোথিসিস, সেটা এখন প্রুফ করার চেষ্টা করবে। কীভাবে টেস্ট করবে, কী দিয়ে সে এটা প্রুফ করবে সেটা আমরা পরে দেখব। আগে আমরা হাইপোথিসিস কি সেটা ভালোভাবে জেনে নিই। হাইপোথিসিস মাস্ট প্রসেসেস দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। হাইপোথিসিস কিছু ক্যারেক্টারিস্টিক্স, হাইপোথিসিস কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলো করে বা হাইপোথিসিস কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো জানাটা খুব জরুরি। ফার্স্ট অফ অল, হাইপোথিসিস শুড বি ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ। হাইপোথিসিসটা ক্লিয়ার হতে হবে এবং প্রিসাইজ হতে হবে যাতে এটা রিলায়েবল হয়। আমি একটা কিছু হাইপোথিসিস করলাম যেটা ক্লিয়ার না, আমি একটার সাথে একটা সম্পর্ক কথা বলছি, এই ভেবেটার সাথে এই ভেবেটার সম্পর্ক আছে, কিন্তু আমি যদি ক্লিয়ার করে না বলি এটা বোঝা যাবে না। ওকে, রিলায়েবল হবে না। নাম্বার টু, হাইপোথিসিস শুড বি ক্যাপাবল অফ বিং টেস্টেড। আমরা যে হাইপোথিসিসটা করছি সেটা যাতে টেস্ট করা যায়, টেস্ট করা ক্যাপাবল হয় সেটাও খেয়াল করতে হবে। ওকে, নাও হাইপোথিসিস শুড স্টেট রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। হাইপোথিসিস অবশ্যই এমন হবে যে একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের সম্পর্ক দেখাবে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইরেগুলার কেন, এর কিছু কারণ থাকতে পারে। তাদের সার্টিফিকেট ওরিয়েন্টেড চিন্তাভাবনা থাকতে পারে, তাদের তারা ডিপ্রেশনে থাকতে পারে যদি তারা বাড়ি থেকে তারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, বা অন্য কোনো প্রবলেম থাকতে পারে, তারা জব করতে পারে। ঠিক আছে, এই ধরনের এগুলোর সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো তাদের ইরেগুলারিটিসের জন্য দায়ী। ঠিক আছে, তো সম্পর্কটা দেখাইতে হবে, রিলেশনশিপটা দেখাতে হবে। নাম্বার ফোর, হাইপোথিসিস শুড বি লিমিটেড ইন স্কোপ অ্যান্ড মাস্ট বি স্পেসিফিক। হাইপোথিসিসটা ব্রড হওয়া যাবে না, তবে আমাদের টেস্ট করতে প্রবলেম হয়ে যাবে। একটু ন্যারো আর হাইপোথিসিস হতে হবে। মাস্ট বি স্পেসিফিক, আমাদের একটা স্পেসিফিক একটা পার্টিকুলার জিনিসকে এমফাসাইজ করতে হবে। ঠিক আছে, আমরা ব্রড এরিয়া নিয়ে যদি কাজ করি সো আমাদের এখানে টেস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যদি ন্যারো আর হাইপোথিসিস আর জেনারেলি মোর টেস্টেবল অ্যান্ড হি শুড ডেভেলপ সাচ হাইপোথিসিস। দ্যাট মিনস রিসার্চারকে সবসময় মনে রাখতে হবে, রিসার্চার মাস্ট রিমেম্বার দ্যাট ন্যারো আর হাইপোথিসিস আর জেনারেলি মোর টেস্টেবল। সেটা খুব দ্রুত টেস্ট করা যায়, ভালোভাবে টেস্ট করা যায়, ইজি টেস্ট করাটা যেখানে সে এদের, তাহলে এই ধরনের হাইপোথিসিস ডেভেলপ করার চেষ্টা করতে হবে। নাম্বার ফাইভ, হাইপোথিসিস শুড বি স্টেটেড অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন মোস্ট সিম্পল টার্মস সো দ্যাট দ্য সেম অ্যাজ ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল বাই অল কনসার্নড। দ্যাট মিনস ইজিলি যাতে আন্ডারস্ট্যান্ড করা যায়, সবাই যাতে এটার গুরুত্ব বুঝতে পারে, এমন কিছু করতে হবে, এমন কিছু হাইপোথিসিস করতে হবে। ওকে, হাইপোথিসিস শুড বি কনসিস্টেন্ট উইথ মোস্ট নোন ফ্যাক্টস, দ্যাট ইজ ইট মাস্ট বি কনসিস্টেন্ট উইথ এ সাবস্টেনশিয়াল বডি অফ এস্টাবলিশড ফ্যাক্টস। দ্যাট মিনস আমরা যে হাইপোথিসিস করছি এটা যেন আমাদের মানে কনসিস্টেন্ট হয়, সঙ্গতিপূর্ণ হয় আমাদের যে জানা বিষয়গুলো আছে সেগুলোর সাথে,
আমরা ইনকনসিস্টেন্ট কোনো জিনিস নিয়ে হাইপোথিসিস করব না, অযৌক্তিক কোনো বিষয় নিয়ে না। নাম্বার 7, হাইপোথিসিস শুড বি অ্যামিনেবল অফ টেস্টিং উইদিন এ রিজনেবল টাইম। হাইপোথিসিসটা অবশ্যই আমরা যেটা করছি সেটা টেস্টটা আমরা অবশ্যই একটা রিজনেবল টাইমে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে, ঠিক আছে? আমরা অনেক এটার জন্য অনেক বেশি সময় নেব না, আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি ওকে এটা নিয়ে এটা সম্পর্কে দেখাতে চাচ্ছি, ফাইন, টাইমটা সিলেক্ট করবো, যেটা কালেকশন করবো, টেস্ট করবো, এটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হয় তাহলে আমাদের হাইপোথিসিসটা টেস্ট করাটা বেটার হবে। ওয়ান শুড নট ইউজ ইভেন অ্যান এক্সেলেন্ট হাইপোথিসিস, ওকে, ইফ দ্য সেম ক্যান নট বি টেস্টেড ইন রিজনেবল টাইম, ফর ওয়ান ক্যান নট ওয়ান ক্যান স্পেন্ড এ লাইফ টাইম কালেকটিং ডেটা টু টেস্ট ইট। আমাদের এমন কোনো হাইপোথিসিস করা উচিত না যেটা ডেটা কালেকশন করতে গেলে আমাদের লাইফ টাইম লেগে যাবে, যে কখন টেস্ট হবে, কখন সেটা আমরা ফাইনালস দেখাবো, এটাও মাথায় রাখতে হবে। নাম্বার 8, হাইপোথিসিস মাস্ট এক্সপ্লেইন দ্য ফ্যাক্টস দ্যাট গিভ রাইজ টু দ্য নিড ফর এক্সপ্লেনেশন। আমাদের অবশ্যই যেটা হাইপোথিসিস করলাম সেটা টেস্ট করব, টেস্ট করে আমাদের অবশ্যই একটা এক্সপ্লেনেশন দাঁড় করাতে হবে, একটা এক্সপ্লেনেশন দেখাতে হবে, একটা কি ফাইন্ডিংস। দ্যাট মিনস হাইপোথিসিস মাস্ট অ্যাকচুয়ালি এক্সপ্লেইন হোয়াট ইট ক্লেইমস টু এক্সপ্লেইন, ইট শুড হ্যাভ ইম্পিরিক্যাল রেফারেন্স, এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই ইম্পিরিক্যাল রেফারেন্সটাও দেখানো উচিত। ওকে, সো হাইপোথিসিস বেসিক কনসেপ্টস কনসার্নিং টেস্টিং অফ হাইপোথিসিস। হাইপোথিসিসের অ্যাকচুয়ালি বেসিক কিছু কনসেপ্ট আছে, মানে হাইপোথিসিস টেস্ট করার কিছু বেসিক কনসেপ্ট আছে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। নাম্বার 1, হাইপোথিসিস মেইনলি দু ধরনের হতে পারে, নাল হাইপোথিসিস হতে পারে, অল্টারনেটিভ হাইপোথিসিস হতে পারে, এগুলো হাইপোথিসিস টেস্টিং এর বেসিক কনসেপ্ট। নাল হাইপোথিসিস কি এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কি সেটা ফার্স্ট আমাদের জানতে হবে। ইফ উই আর টু কম্পেয়ার ম্যাথড এ উইথ ম্যাথড বি, সাপোজ আমরা দুটো ম্যাথড নিয়ে কম্পেয়ার করছি, ওকে, এই দুটো ম্যাথডের about its superiority and if we proceed on the assumption that both methods are equally good, amra dutu method er superiority niye compare korchi, jodi amra ekhane boli je dutu equally good, amra kintu superiority dekhate chaichhi kon b method er theke a method bhalo ba na a method theke b method bhalo, jodi amra equally good boli tale eta hoye jabe null hypothesis, then this assumption is termed as the null hypothesis, ওকে। আর যদি আমরা বলি না এ মেথডের তুলনায় বি মেথড সুপেরিয়র, বি মেথডের তুলনায় এ মেথড সুপেরিয়র, ঠিক আছে, অথবা এ মেথড সুপেরিয়র, বি মেথড ইনফেরিয়র, তখন সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসকে সাধারণত সিম্বলাইজ করা হয় এইচ জিরো দিয়ে, অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিসকে সিম্বলাইজ করা হয় এইচ এ দিয়ে, এটা জাস্ট মনে রাখার জন্য বলা। যেমন একটা উদাহরণ দিয়েছে এখানে, যদি পপুলেশন মিন ইজ ইকুয়াল টু হাইপোথাইজড মিন, দুটাই যদি ইকুয়াল টু 100 হয় তাহলে এখানে বলছে যে পপুলেশন মিন এবং হাইপোথাইজড মিন দুটোই হচ্ছে 100, তাহলে অবশ্যই এটা নাল হাইপোথিসিস ইন্ডিকেট করছে। ওকে, অলরেডি হাইপোথিসিস কি, হ্যাঁ, এটা বেশিও হতে পারে কমও হতে পারে, ঠিক আছে, দ্যাট মিনস মেবি পপুলেশন হাইপোথিসিস গ্রেটার দ্যান হাইপোথাইজড মিন, mean of population is greater than hypothesized mean or less than, okay. Now alternative hypothesis, so if our sample results do not support this null hypothesis, সাধারণত আমরা সবসময় চেষ্টা করি null hypothesis টাকে reject করার এবং alternative hypothesis টাকে accept করার, okay. So আমাদের এটা বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, তবে কখনো কখনো ডেটা আমাদের এরকম হয়ে যেতে পারে যেখানে আমাদের null hypothesis accept করতে হতে পারে, okay. That means if we accept null hypothesis, of course we are rejecting alternative hypothesis, and if we reject null hypothesis, so of course we are accepting alternative hypothesis. Mind it, alternative hypothesis jodi not equal to hoy, the mean of population and hypothesized mean not equal to indicates alternative hypothesis is that the population mean is not equal to 100, it may be more or less than 100, alternative hypothesis এটা হতে পারে, যেখানে আমরা null hypothesis কে ধরেছি equal to,
দ্যাট মিনস পপুলেশন মিন আর হ্যাপিনেস মিন দুটো সমান, তাহলে অলটারনেটিভ হ্যাপিনেস দুটো সমান না, তাহলে আমাদের কাজ হবে অফকোর্স দুটো সমান হবে না, পপুলেশন মিন আর হ্যাপিনেস মিন। সো আমরা যদি এটা প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই নাল হ্যাপিনেস রিজেক্ট হবে। ওকে ফাইন, এটা হতে পারে যে পপুলেশন মিন অফ পপুলেশন হ্যাপিনেস মিন থেকে গ্রেটার হতে পারে, বেশি হতে পারে, ঠিক আছে। সো এটা এটা অলটারনেটিভ হ্যাপিনেস এটাও হতে পারে, আবার অলটারনেটিভ হ্যাপিনেস এটাও হতে পারে যে মিন অফ পপুলেশন থেকে হ্যাপিনেস মিন বেশি, দ্যাট মিন্স মিন অফ পপুলেশন লেস দেন হ্যাপিনেস মিন, এটাও হতে পারে। ওকে, যে কোনো রিসার্চারকে নাল এবং অলটারনেটিভ হাইপোথিসিসটা চুজ করতে হবে তাদের স্যাম্পল ড্রন করার আগে, তাদের স্যাম্পলটা কী সেটা কালেক্ট করার আগে, ডেটা কী কালেক্ট করবে এটা সব কিছু করার আগে তাদের নাল হাইপোথিসিস এবং পপুলেশন হাইপোথিসিসটা ঠিক করে নিতে হবে। ওকে, অলটারনেটিভ হাইপোথিসিস হচ্ছে আমার একটা হাইপোথিসিস, alternative hypothesis is usually the one who, one which one wishes to prove, and the null hypothesis is the one which one wishes to disprove. That means ki null hypothesis ta sadharonoto we are trying to reject, and alternative hypothesis represents all other possibilities, that means accept korar chesta kora hoy, amra chesta kori null hypothesis ta ke reject korar ebong alternative hypothesis ta ke accept korar. So eta amader mathay rakhte hobe jokhon kono data কোনো ডেটার কারণে বা ডেটার সেভাবে যদি টেস্ট করা হয় দেখা যায় যে অনেক সময় নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হতে পারে। ওকে, ওকে, এখন আমরা জানবো লেভেল অফ সিগনিফিক্যান্স কি, লেভেল অফ সিগনিফিক্যান্স। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন দ্য কনটেক্সট অফ হাইপোথিসিস টেস্টিং। ওকে, লেভেল অফ সিগনিফিকেন্সকে সাধারণত আলফা দিয়ে ইন্ডিকেট করা হয়, ইট ইজ ইউজুয়াল ইট ইজ অলওয়েজ সাম পার্সেন্টেজ, ইউজুয়ালি 5%, নর্মালি ধরে যেটা 5%, নর্মালি অল সবসময় এটাকে 5% ধরা হয় না, কিন্তু বেশিরভাগ সময় 5% ধরা হয় যে সিগনিফিকেন্স লেভেল 5%। হুইচ শুড বি চোজেন উইথ গ্রেট কেয়ার, থট অ্যান্ড রিজন, ইন কেস উই টেক দ্য সিগনিফিকেন্স লেভেল এট 5%, দেন দিস ইমপ্লাইজ দ্যাট H0 will be rejected when the sampling result, that means significance level je 5% er ortho holo null hypothesis ke reject kora je hote pare er 5% probability ache, that means that H0 kokhon reject hobe jodi eta 5% 0.5 er theke less hoy tahole amra H0 reject kore dite pari jodi 0.5 er theke kom hoy. Okay, 5% level of significance means the researcher is willing to take as much as a 5% risk of rejecting the null hypothesis. That means 5% level of significance er ortho hocche researcher chesta, researcher ichhuk, researcher is willing to take as 5% risk, she 5% risk nite chay ei null hypothesis ke reject korar jonno, when null hypothesis happens to be true, jokhon null hypothesis ta shotto, jokhon null hypothesis shotto true, তখন রিসার্চার 5% রিস্ক নেয় এই নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করার, এটাই হচ্ছে সিগনিফিকেন্স লেভেলের মিনিং। দ্যাট দ্য সিগনিফিকেন্স লেভেল ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য প্রবাবিলিটি অফ রিজেক্টিং H0, H0 ইন্ডিকেটস নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু অ্যান্ড ইউজুয়ালি ডিটারমাইন ইন অ্যাডভান্স বিফোর টেস্টিং দ্য হাইপোথিসিস। মানে সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে এই নাল হাইপো, যখন নাল হাইপোথিসিসটা ট্রু তখন এই এই নাল হাইপোথিসিস রিজেক্ট করার জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু সে কতটুকু নেয়, ম্যাক্সিমাম কতটুকু সে রিস্ক নিতে চায়, যদি 5% হয় তাহলে হ্যাঁ সে 5% রিস্ক নিতে চায়, সেটাকে ইন্ডিকেট করছে। ডিসিশন রুল কি, ডিসিশন রুল অফ টেস্ট হাইপোথিসিস, ডিসিশন রুল এখানে বলছে আমরা ধরে নিয়েছি যে এই জুটো হচ্ছে নাল হাইপোথিসিস, অলটারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এইচ এ, উই মেক এ রুল হুইচ ইজ নোন অ্যাজ এ ডিসিশন রুল অ্যাকর্ডিং টু হুইচ উই অ্যাকসেপ্ট এইচ জিরো অর রিজেক্ট এইচ জিরো। এখন বেসিক্যালি আমাদের নাল হাইপোথিসিসটাকে কি আমরা অ্যাকসেপ্ট করতে চাই না রিজেক্ট করতে চাই, ওকে সেটা আগে আমাদের ঠিক করে নিতে হবে। যদি নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে চাই তাহলে আমাদের সেভাবে আগাতে হবে, ফর ইনস্ট্যান্স ইফ এইচ জিরো দ্যাট ইজ সার্টেন লট ইজ গুড,
there are few defective items in it আমরা ধরে নিয়েছি নন হাইপোথিসিস হচ্ছে যে না আমরা যে যে আইটেমস গুলো নিয়ে কাজ করছি তার few defect থাকতে পারে এটা হচ্ছে আমাদের নন হাইপোথিসিস দ্যাট ইজ আমাদের চিন্তা ভাবনা হচ্ছে নন হাইপোথিসিস কে অ্যাকসেপ্ট করা এটা হয়ে যেতে পারে সেজন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে 10টা আইটেমস নিয়ে টেস্ট করলাম দেখুন 10টা আইটেমের মধ্যে একটা আইটেম হচ্ছে ডিফেক্ট দেখা দিয়েছে তাহলে 10টা আইটেমের মধ্যে যদি একটা আইটেম ডিফেক্ট দেখা দেয় তাহলে আমাদের নাল হাইপোথিসিসটা কি ছিল যে আইটেমস গুলোর মধ্যে ফিউ হচ্ছে ডিফেক্টিভ ভেরি ফিউ ডিফেক্টিভ আইটেমস তাহলে আমাদের অলরেডি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে গেছে তাহলে এক্ষেত্রে অবশ্যই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড ওকে যদি ঠিক উল্টোটা হতো 10টার মধ্যে 8টাই যদি ডিফেক্ট হতো যদি আমরা প্রমাণ করে দেখতাম যে 10টা আইটেম নিয়ে আমরা টেস্ট করেছি কোন কিছু আইটেম নিয়ে দেখুন যে 8টাই ডিফেক্ট আছে তাহলে পুরো পুরি উল্টো হয়ে গেছে রেজাল্ট দ্যাট মিন্স নাল হাইপোথিসিস রিজেক্টেড ওকে এগুলো সবই হচ্ছে বেসিক কনসেপ্টস হাইপোথিসিস টেস্টিং এর হাইপোথিসিস টেস্টিং এর আরেকটা বেসিক কনসেপ্ট হচ্ছে টাইপ 1 এরর কি আর টাইপ 2 এরর কি যদি আমরা বুঝতে না পারি টাইপ 1 এরর কে আলফা দিয়ে ইন্ডিকেট করা হয় আলফা এরর বলে আর টাইপ 2 এরর কে বিটা বলে বিটা এরর বলে আমরা একটা টেবিল দিয়ে দেখতে পারি টেবিল দিয়ে টেবিলটা দেখলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে এটা হচ্ছে ডিসিশন সাপোজ নাল হাইপোথিসিস ইজ ট্রু এখন যদি সেটা আমরা অ্যাকসেপ্ট করি তাহলে কারেক্ট ডিসিশন হবে কিন্তু যদি সেটা আমরা রিজেক্ট করে ফেলি এই ট্রু জিনিসটাকে যদিও নাল হাইপোথিসিস ট্রু তাহলে সেটা হয়ে যাবে টাইপ 1 এরর যেটাকে আলফা এরর বলছে আবার নাল হাইপোথিসিস ফলস নাল হাইপোথিসিস ফলস কিন্তু যদি সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে ফেলি তাহলে টাইপ 2 এরর হয়ে যাবে আমরা জানি জিনিসটা মিথ্যা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে ফেলছি তাহলে এটা হচ্ছে টাইপ 2 এরর যদি রিজেক্ট করি তাহলে কারেক্ট ডিসিশন যেহেতু ফলস রিজেক্ট করলে কারেক্ট ডিসিশন যদি রিজেক্ট না করে অ্যাকসেপ্ট করে ফেলি ফলস জিনিসটাকে সেটা টাইপ 2 এরর আরেকটা উদাহরণ দিই সাপোজ যখন নাল হাইপোথিসিস ট্রু এই জিরো ইন্ডিকেটস নাল হাইপোথিসিস উই অলরেডি সে দ্যাট ওকে ট্রু ট্রু মিন্স নাল হাইপোথিসিস ট্রু একজন মহিলা প্রেগনেন্ট হতেই পারে ওকে যদি সে বলি এটা অ্যাকসেপ্ট করি তাহলে কারেক্ট ডিসিশন কিন্তু মহিলা প্রেগনেন্ট মহিলাকে বললাম না ইউ আর নট প্রেগনেন্ট ট্রু ডিসিশনটাকে আমরা রিজেক্ট করলাম মহিলা প্রেগনেন্ট ছিল বললাম যে না আপনি প্রেগনেন্ট না অফকোর্স টাইপ 1 ইউরোর এটা কারণ আমরা ট্রু জিনিসটাকে রিজেক্ট করেছি ওকে নাল হাইপোথিসিস ফলস একজন পুরুষকে আমরা বললাম আপনি প্রেগনেন্ট তার মানে কি আমি জানি জিনিসটা ফলস ওকে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে ফেললাম এই ফলস জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম এটা টাইপ 2 ইউরোর ওকে যদি এটা রিজেক্ট করি ওকে কারেক্ট ডিসিশন কিন্তু যদি রিজেক্ট না করে এটা অ্যাকসেপ্ট করে ফেলি তাহলে বুঝতে হবে এটা টাইপ 2 এরর আই থিংক ইটস ক্লিয়ার ওকে আমরা এই যে অ্যাকসেপশন এবং রিজেকশনের বিষয়টাকে আমরা আরো একটু ক্লিয়ার করতে পারি টু টেল এবং ওয়ান টেল টেস্টের মাধ্যমে টু টেল টেস্ট কি আর ওয়ান টেল টেস্ট কি সেটা আমাদের একটু জানতে হবে এটা আমাদের এই হাইপোথিসিস টেস্টিং কে আরো একটু ক্লিয়ার করবে এই টু টেল টেস্ট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এটা নাল হাইপোথিসিস কে রিজেক্ট করতে পারে ইফ দ্য স্যাম্পল মিন ইজ সিগনিফিকেন্টলি হায়ার আর লোয়ার দ্যান হাইপোথাইজড ভ্যালু অফ দ্য মিন যদি হাইপোথাইজড ভ্যালু অফ দ্য মিনের থেকে হায়ার অথবা লোয়ার হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট হতে পারে কিভাবে হতে পারে ওকে অফকোর্স আমরা এক্সপ্লেন করব একটু পরে সাপোজ আমাদের এখানে সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5% আমরা বলছি টু টিল টেস্ট টু টিল টেস্টের ক্ষেত্রে সাধারণত সাপোজ আমরা বলেছি যে মিন অফ পপুলেশন নট ইকুয়াল টু
দেখেন যদি নাল হাইপোথিসিস ধরি মিন অফ পপুলেশন ইকুয়াল টু হাইপোথিসিস মিন, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে মিন অফ পপুলেশন নট ইকুয়াল টু হাইপোথিসিস মিন, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তবে নট ইকুয়াল টু দেখলে যেটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে। ওকে, সো যদি বেশিও হতে পারে এবং কম হতে পারে সেটা আমরা কিভাবে দেখাবো? ওকে, একটা গ্রাফ দেখতে পাচ্ছি, গ্রাফটা আমরা আরেকটু ভালো করে বোঝার জন্য এটা আমরা বোর্ড ইউজ করব যাতে আমরা ভালো করে বুঝতে পারি। গ্রাফের দিকেও আমরা নজর করব, প্লাস আমরা বোর্ডটা দেখব। আমরা দেখতে পাচ্ছি নরমাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ দেখতে পাচ্ছি, এই যে মাঝে মাঝে জায়গাটা একটা মিন ইন্ডিকেট করছে, মিন যেটাকে আমরা মিউ দিয়ে ইন্ডিকেট করছি। ওকে, এখন যদি 5% বলতে 5% এখানে সেকেন্ডারি ফ্ল্যাগ হচ্ছে 5%, যেহেতু এটা টু টেইল তাহলে আমাদের এটা বিটার দেন হতে পারে লেস দেন হতে পারে, আমি তো জানি না, ঠিক আছে। কিন্তু দুই দিকে এটা এরিয়া আছে, তাহলে 0.05 কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকে কি 0.025, এই পাশে আছে 0.025, ওই পাশে আছে 0.025, দ্যাট মিন এই পাশে আছে 0.025 এরিয়া আর এই পাশে আছে 0.025 সিগনিফিকেন্স লেভেল। ওকে, এখন এই 0.025 এখানে আমাদের বেসিক্যালি আমাদের জেড কত, আমাদের ডিস্ট্রিবিউশন কত, নরমাল ডিস্ট্রিবিউশন কত সেটা আমরা একটু জানবো, সেই জন্য আমাদের টেবিল ইউজ করতে হবে। ওকে, সো এটার জন্য আমরা আবার একটু টেবিলে যাই, গ্রাফটা আমরা খুব ইজিতে বুঝবো তা না। এখানে 5% মনে রাখতে হবে, যদি 5% কনফিডেন্স সিগনিফিকেন্স লেভেল হয় তাহলে 95% হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল। যদি 95% কোথায়, তাহলে 95% আমরা কি লিখতে পারি, 0.95 লিখতে পারি। এই 0.95 কিন্তু একটা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে কত, 0.475, তাহলে এই পাশে হচ্ছে এই পুরোটাই হচ্ছে 0.95 যেটা আমরা কনফিডেন্স ইন্টারভেল এটুকু, দ্যাট ইজ 5% সিগনিফিকেন্স লেভেল, নাহলে আমি যদি রিজেক্ট করে 5% ডিসকভার নিতে পারি তাহলে কনফিডেন্স ইন্টারভেল 0.95, যেটা এই পাশটা হচ্ছে 0.475 যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, এই যে চিত্রটা দেখালাম এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের একটা টেবিল, যেখানে আমরা যদি এই জেডটাকে বের করি নর্মাল ডিস্ট্রিবিউশনে, সো এইটা কি ইন্ডিকেট করছে, আমরা বলেছি কি আমাদের সিগনিফিকেন্স লেভেল এগুলো, আমরা আমাদের সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5%, তাহলে যেহেতু এটা টু টেল তাহলে 5% যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.025। ওকে, তাহলে এই 0.025টা আমরা কোথায় পাচ্ছি একটু খেয়াল করব, 0.025 এটা আমরা একমাত্র পাচ্ছি এই যে জায়গাটা, আমি কার্সার নাড়ছি আশা করি সবাই দেখতে পাচ্ছেন, 0.025, তাহলে 0.025 আমাদের জেড এর ভ্যালুটা কত, 1.9, এখান থেকে 1.9 নিব আর এই যে 0.025 সোজা যদি এটার উপরে উঠি তাহলে 0.06, তাহলে হচ্ছে 1.96, তাহলে z এর ভ্যালু হচ্ছে 1.96। ওকে, আমরা আবার একটু জানলাম কিভাবে আমাদের এই দেখতে z এর ভ্যালুটা ইকুয়াল টু জিরো আর নেগেটিভ, এটা নেগেটিভও হতে পারে, ঠিক আছে, আবার পজিটিভও হতে পারে। সো আমরা ভালো করে দেখে নিই আমরা কোথা থেকে নিলাম, এটা হচ্ছে এই ধরনের ক্যালকুলেশন করার জন্য আমরা কিছু টেবিল ইউজ করি, স্ট্যাটিস্টিক্যাল টেবিল, আমাদের খেয়াল করতে হবে এই টেবিলগুলো আমরা অবশ্যই ফলো করব। যদি এটা টু টেইল হয় মনে রাখতে হবে এটা
এটা নেগেটিভ হতে পারে পজিটিভও হতে পারে সো আমরা জানলাম এখানে যখন 5% সিগনিফিকেন্স লেভেল এবং 2 টিইউ তখন z এর মানটা আসছে 1.96 এখন আমরা আমাদের মূল স্লাইডে যাব ওকে আমরা দেখতে পাচ্ছি যদি যদি আমাদের ক্যালকুলেশনটা এই যে এখানে দেখাচ্ছে এই জায়গাটা হচ্ছে z equal to 1.96 আর আমরা খুব ভালো করে জানি আমরা যদি মূল বিন্দু থেকে বাম দিকে যেতে থাকি সেটা নেগেটিভ হতে থাকবে এই জায়গাটা হচ্ছে z এর মান -1.96 যেহেতু টু টেলস তো এটা ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ অলসো সো এখানে যদি z এর ভ্যালুটা আমাদের আরেকটু ক্যালকুলেশনে যাব যদি এখানে দেখা যাচ্ছে যদি এই জেড এর ভ্যালুটা 1.96 এর থেকে এটা হচ্ছে আমাদের টেবিল ভ্যালুটা জেড এর টেবিল ভ্যালুটা সুতরাং আমাদের ক্যালকুলেট যে ভ্যালুটা আছে সেটা যদি 1.96 এর থেকে কম হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড রিজিয়ন এখন আমরা জানতে চাচ্ছি 1.96 এর থেকে কম কোন জায়গাটুকু ঠিক আছে 1.96 আমরা আবার একটু বলে যাব আরো স্পেসিফিক ভাবে বোঝার জন্য আশা করি সবাই বোর্ডটা দেখতে পাচ্ছেন ওকে 1.96 এর থেকে কম তাহলে এই জায়গাটুকু হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে z equal to 1.96 এই জায়গাটুকু হচ্ছে z equal to -1.96 এখন বলছে যদি z less than 1.96 হয় less than মানে কি less than মানে হচ্ছে এই z এর মানটা z এর ক্যালকুলেটেড ভ্যালুটা যদি 1.96 থেকে কম হয় মানে ভিতরের দিকে হয় আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখাটা খুব জরুরি এটা হচ্ছে রিজেকশন রিজিয়ন কারণ আমরা একটু আগে বলেছি আমাদের সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5% রিজেকশন রিজিয়ন সো এই রিজেকশন রিজিয়নের এখানে দুটো রিজেকশন রিজিয়ন আছে দুটো টু পিন যেহেতু 5% সেহেতু 0.025% রিজেকশন রিজিয়ন এই পাশে আছে আর বাকি 0.0 রিজেকশন রিজিয়ন আছে এই পাশে ভালো করে বোঝার চেষ্টা করবো এটা রিজেকশন রিজিয়ন এটা রিজেকশন রিজিয়ন তাহলে এই যে অ্যাকসেপ্টেড রিজিয়ন হচ্ছে এই জায়গাটুকু এটা হচ্ছে অ্যাকসেপ্টেড রিজিয়ন তাহলে কারণ আমরা বলেছি 5% সিগনিফিকেন্স লেভেল দ্যাট ইজ আমাদের নাল হাইপোথিসিস কে রিজেক্ট করার জন্য আমরা 5% রিস্ক নিতে রাজি যদি ট্রু হয় তাহলে এই পাশে হচ্ছে 0.025 এই পাশে হচ্ছে 0.025 যদি z এর ভ্যালু 1.96 এর থেকে কম হয় দ্যাট ইজ এই এরিয়ার মধ্যে আছে কম মানে এর মধ্যে আছে ঠিক আছে এর থেকে এই ভিতরে 1.96 থেকে কম মানে এই দিকে তো তাহলে এটা অবশ্যই অ্যাকসেপ্টেড হবে অ্যাকসেপ্টেড হবে আর যদি বলি না z এর ভ্যালু গ্রেটার দেন 1.96 গ্রেটার দেন মানে কি এটা রিজেকশন রিজিয়নে চলে যাচ্ছে তাহলে এটা রিজেক্টেড হবে আশা করি সবাই বুঝতে পারছেন ওকে আমরা আবার একটু স্লাইডে যাব পরের চিত্রটায় আমাদের দেখাচ্ছে যদি এটা 1 টেইল হয় 2 টেইল না তখন আমরা হয় এটাকে আমরা আমাদের হয় এখানে মিন অফ পপুলেশন লেস দেন হাইপোথাইজ মিন অর মিন অফ পপুলেশন গ্রেটার দেন হাইপোথাইজ মিন অফ পপুলেশন যদি লেস দেন হাইপোথাইজ মিন হয় লেস দেন হাইপোথাইজ মিন তার মানে লেস দেনে আছে তার মানে যেটা লেফট সাইডে আসবো আমরা লেফট সাইডে তখন এই যে আমরা স্যাম্পল ডিস্ট্রিবিউশনের কার্ভটা আঁকবো সেটা আমরা আমাদের রিজেকশন রিজিয়নটা আমরা ইন্ডিকেট করবো লেফট সাইডে এখানেও 5% সিগনিফিকেন্স লেভেল হতে পারে এখানেও সিগনিফিকেন্স লেভেল 5% ওকে আমরা লেফট টেল টেস্ট করতে পারি এটাকে লেফট টেল টেস্ট বলে বা রাইট টেল টেস্ট বলে ওকে যদি গ্রেটার দেন বলি তাহলে এটা রাইট টেল টেস্ট হবে লেফট টেল হলে এটা যদি আমরা লেস দেন বলি তাহলে অবশ্যই এটা লেফট টেল টেলে আসবে সো আমরা আবার একটু বোর্ডে যাব জিনিসটা স্পেসিফিক ভাবে বোঝার জন্য আশা করি সবাই বোর্ডটা দেখতে পাচ্ছেন
আমরা এখন কোয়ান্ট ডিল দেখতে যাচ্ছি, তখন আমরা টু ডিল দেখছিলাম, সরি ওকে এটা মেইন ইন্ডিকেট করছে, এখানে বলেছি কোয়ান্ট ডিল এবং বলেছি যে আমাদের মিনো পপুলেশনটা হাইপোথেসাইজড মিনিট থেকে, দ্যাট মিন্স মিনো পপুলেশন হাইপোথেসাইজড মিনিট থেকে কম, ওকে হাইপোথেসাইজড মিনিট থেকে কম, দ্যাট মিন্স আমরা লেস দ্যান ইন্ডিকেট করছি, দ্যাট মিন্স লেফট এর বেস্ট, তাহলে এখানে যে 5% সিগনিফিকেন্স লেভেল হয় তাহলে এই পুরো এরিয়াটা এই পুরোটাই হচ্ছে 0.05, দ্যাট মিন্স এটা রিজেকশন এরিয়া, এটা রিজেকশন, এটা রিজেকশন রিজিয়ন, এখন যদি বলি জেড এর মান যদি 5% হয় তখন জেড এর মান কত হতে পারে, এখন আমরা সেই জায়গাটা যাবো, বলে আমি কি বলেছি সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 5%, দ্যাট ইজ 0.05, আমরা আবার টেবিলে ব্যাক করবো, তখন জেড এর মান কত, আমরা মুখের কথা বিশ্বাস করবো না, ঠিক আছে, তো তখন জেড এর মান কত সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আবার আমি যে টেবিল দেখাচ্ছিলাম সেই স্লাইডটায় ফিরে যেতে হবে, ওকে আমরা খুব ভালো করে খেয়াল করব এর ভিতরে 0.05 আমরা কোথায় পাবো, 0.05 আমরা খুব ভালো করে খেয়াল করব, এই যে একটা কলাম দেখা যাচ্ছে এখানে এক্স্যাক্টলি 0.05 নাই কিন্তু খুব কাছাকাছি আছে, আমি কার্সার নাড়ছি, এখানে দেখা যাচ্ছে যখন জেড 1.6 এবং এই যে সোজাসুজি আমরা এই কলামটা থেকে খেয়াল করবো 0.05, দ্যাট মিন্স জেড এর মান যখন 1.6 এবং 0.05 তখনই একমাত্র এই সিগনিফিকেন্স লেভেল 0.05 পাওয়া সম্ভব, এটা 0.05 না কিন্তু খুবই ক্লোজ টু 0.05, দ্যাট ইজ 0.049495, তার মানে হচ্ছে 0.0495টা আমরা পেলাম যখন জেড এর মান হচ্ছে 1.65, আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা আমরা আমাদের মূল স্লাইডে আবারও ফিরে যাব, ওকে এখানে বলছে আমরা একটু লেখাটা একটু দেখব, এখানে বলছে যদি জেড এর মান -1.645 হয়, মাইনাস কেন বলছে কারণ আমরা লেফট টেলে আছি, লেফট টেলে মানে হচ্ছে আমরা মূল বিন্দু থেকে লেফট দিকে আছি, আমরা খুব ভালো জিনিস ভালো করে জানি মূল বিন্দু থেকে লেফট দিকে গেলে অবশ্যই মাইনাস হতে থাকে, ওকে তাহলে জেড এর মান বলছে এখানে -1.65, আমরা আবারও একটু বলে যাব ভালো করে বোঝার জন্য, সো এখানে জেড এর মান আমরা পেলাম -1.65, এখন যদি জেড এর মান যদি বলে না জেড এর মান -1.65 এর থেকে বেশি, যদি বেশি হয় 1.65 এর থেকে বেশি হয় তাহলে অবশ্যই এই এটার থেকে যত বাম দিকে যেতে থাকবো ততই জেড এর মান কমতে থাকবে, ওকে আর যদি বলে না যদি ক্যালকুলেটেড জেড এর মান আমরা পাই 1.65 এর থেকে বেশি পাই, বেশি পাই মানে আমাদের ডান দিকে যেতে হবে, ডান দিকে যাওয়া মানে আমরা কোন রিজেকশন রিজিয়ন কোন রিজিয়নে আছি, আমরা এক্সেপশন রিজিয়নে আছি যেখানে অ্যাকসেপ্টেড হবে, ওকে যেখানে আমরা যে হাইপোথিসিসটা করব যদি আমরা এই পাশে পড়ে আমাদের ভ্যালুটা ক্যালকুলেশন ভ্যালুটা তাহলে সেটা অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ যদি এটা হয় যে জেড এর মান লেস দেন 1.65 তাহলে অফকোর্স এটা রিজেকশন রিজিয়নে চলে যাবে, আমার মনে হয় কিছুটা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই রইলো, আমরা নেক্সট ক্লাসে এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এখানেই রইলো, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।